কিতাবের নাম হলো মালাবুদ্দামিনহু। বলেন তো বাবা কিতাবের কি নাম? মালাবুদ্দামিনহু। আরবে একটু বলেন মুখস্থ করেন কি নাম? মালাবুদ্দামিনহু। এই কিতাবটার উর্দু থেকে বাংলা পড়েছে আল্লামা জাহারুল্লাহ জমকশারি রহমাতুল্লাহ আলাই, যার বিখ্যাত গ্রন্থের নাম হলো আল হায়াতুল হাইওয়ান। জোরে কোন আল্লাহু আকবার। প্রাণীর ভাইরা আমার খেয়াল করেন, এই মালাবুদ্দামিনহু নামক কিতাবের লেখক লাকে মিশরের একটা যুবক স্যার বিয়ে করেছে, কথা অশান্তি। আর মুরব্বী মানুষ যদি দুই নম্বর বিয়ে করে, তাহলে প্রথম বিবি বিয়ে করার পরে নিজে নিজেই সংসার গোছায়, সংসারের সমস্ত কিছুর দায়িত্ব প্রথম বিবির থাকে। শেষ বয়সে আসে মুরব্বী বুড়ো মানুষ যেই বিয়েটা করলো, এই শেষ বউ দ্বিতীয় বউ ছাড়া অন্য কোন জিনিস ওই পৃথিবীর আর চিনে না, খালি ওরি নামে কয়, খালি ওরি নামে কয়। লঙ্গি খুলে গেলেও আর ভোলে না, কথা কন্যা কালো ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, হয়েছে বাংলাদেশ। এখানে তো দুইটা নয় চারটা করেছে। আল্লাহ পাক বললেন ফানকি হুমা তবালাকুম মিনান নিসা মাসনা সুলুসা ওয়ারুবা। জোরা কোন আল্লাহু আকবার। তোমরা চারটে পর্যন্ত বিয়ে করতে পারবে, তবে সব সমর্থ থাকতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, কিসের সমর্থ আর কিসের অসমর্থ? বর্তমান বাংলাদেশের যুবকগুলো এইরকম বড় বড় মোবাইল পাইয়া রাত একটার পর থেকে নিয়ে দুই হাতের মধ্যে দুটো কালো মুজে সেট করে দিয়ে সারা রাত বালিশের উপর মাথা দিয়ে খালি ঠেলে ফ্রি ফায়ার গেম, খালি ঠেলে খালি ঠেলে খালি ঠেলে। ঠেলতে ঠেলতে যুবকদের অবস্থা খারাপ। এই যুবক কিভাবে এক বিয়ে ছাড়া এক বিয়েই করতে চায় না? স্যার বিয়ে তো দূরের কথা, আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ব্যাটি? মিশরের যুবক স্যার বিয়ে করলো, ছয় মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লামা জাহারুল্লাহ জমকশারি রহমাতুল্লাহ আলাইহি যুবকটা বেকায়দায় পড়ে গেল বিবিদের জ্বালায়। তার কারণে এক এক রকম বিবির এক এক রকমের চাহিদা থাকে। আওয়াজ দে কন্ত কথা ঠিক আছে না নাই? এই চাহিদাগুলো মিটাইতে মিটাইতে যুবকের অবস্থা খারাপ। পুলিশেটা যুবক ডিসিশন নিয়ে ফেললো, এই চারজনার মধ্যে যেটা ইমানদার যেটা মুমিনা যেটা ভালো এটাকে রাখবো, বাদ বাকি তিনজনকে আমি তালাক করে দিব, বিদায় করে দিব। কথা কি বুঝতেছেন? আমার মনোযোগ আছে আমার দিকে? জিজ্ঞেস করেন, আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শুনেন। যুবক রাত্রিবেলায় এই ডিসিশন নেওয়ার পরে স্থির করতে পারতেছে না, এই চারজনের মধ্যে কোনটাকে রাখবো কোনগুলাকে বিদায় করবো ডিসিশন নিতে পারতেছে না। প্রাণের ভাইয়েরা আমার, কারণ যুবকদের চাহিদা তো আলাদা রকমের চাহিদা থাকে। মনে মনে চিন্তা করে এদের যদি ছেড়ে দেয় তাহলে ওটা ওই রকম, ওটা ওই রকম, ওটা ওই রকম, কিরকম হয় না হয়, এটা দুর্লমানের মধ্যে পড়ে গেল। কথা কি বুঝলেন নাকি আমার? এজন্য পরের দিন সকালবেলা একটা কওমি মাদ্রাসায় গিয়ে কওমি মাদ্রাসার মুহতামি মুফতি সাহেবের কাছে দারস্থ হয়ে গিয়ে বলল, হুজুর আমার বাড়িতে চারজন বিবি আছে, এলাকার মা বোন যারা আছেন দিলের কান্দে শোনেন গো মা, আপনাদের জন্য স্পেশাল ওয়াজ হয়ে যাচ্ছে, একটু মনোযোগ সহকারে শুনে নিয়ে নেন। আহারে, যুবক মুফতি সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর আমার চারজন বিবিকে আমি একসঙ্গে ভরণ পোষণ দিতে পারতেছি না, রাখতেও পারতেছি না, এই চারজনের মধ্যে যেটা ইমানদার যেটা মুমিনা আমি তাকে রাখবো, আর বাদ বাকি তিনজনকে তালাক করে দেব। মেহরবানি করে আপনি একটু আমাকে এইটা পরামর্শ দিয়ে আমাকে ভালো করে রাখবেন বা আমাকে বাধিত করবেন। প্রাণীর ভাইয়েরা আমার, মুফতি সাহেব সমস্ত ঘটনা শোনার পরে বলল, যুবক আজকে তো সম্ভব না, আমি আগামীকাল সকাল 10টার সময় তোমার বাড়িতে যাব, আর তোমার বিবিদেরকে ডেকে প্রশ্ন করার পরে আমি বুঝতে পারবো সেপ্টের মধ্যে কোনটা ভালো আর কোনগুলো খারাপ। যাও আগামীকাল সকাল 10টায় আমি তোমার বাসায় চলে যাব। প্রাণীর ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত করে বলছি, মনোযোগ হন। পরের দিন সকাল 10টায় হুজুর বেশ কিছু কিতাব নিয়ে তলবেলেম সঙ্গে করে নিয়ে যুবকের বাড়িতে চলে গেল। চারজন বিবিকে এক জায়গায় ডাকতে বলতেছে, মা তোমরা আমার মেয়ের মতো আর আমি তোমাদের বাবার মতো, কোনো সংকোচ নাই, আমি ময় মুরব্বী বৃদ্ধ মানুষ। তবে মা বলো তো দেখি, বলো আজকে আমি তোমাদের বাসায় কেন আসছি তোমরা কি বলতে পারো নাকি? এই চারজনের মধ্যে যেটা ছোট জন যেটা ছোট এর পাওয়ার বেশি, দ্বিতীয় বিবির পাওয়ার বেশি হয় না, বড় তার পাওয়ার বেশি হয়। আপনারা যদি কথা না বলেন আমার ওয়াজ করা সম্ভব না।
জি আপনারা একটু আসতে হলো তো কথা বলা লাগবে তাহলে তো আপনারা যদি মরা মানুষের মতো থাকেন তাহলে তো সমস্যা আপনারা কি আমার উপর মন খারাপ করতেছেন মন খারাপ করতেছেন বাবা তে মন খারাপ না করলে খালি বড় বড় চোখ করে তাকে আছেন আপনারা কথা বলতেছেন মনে হয় আমাকে পিটাবেন আপনারা তে কথা কোন না কেন আমি আশ্চর্য হয়ে গেলাম আবার বলেন কত ছোটদার পাওয়ার বেশি না বড়টার পাওয়ার বেশি ছোটদার পাওয়ার বেশি নাকি বলেন ছোটদার টেম্পার নিয়ে বলল হুজুর আপনি এই জন্য আমাদের বাড়িতে আসছেন আমাদের স্বামী চারজনের ভরণ পোষণ দিতে পারতেছে না সময় দিতে পারতেছে না উনি মনে মনে ডিসিশন নিয়েছে তিনটা তালাক দিবে একজনকে রাখবে যেটা ইমামদার আর এই ইমামদার প্রমাণিত করার জন্যই আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছে বলে হ্যাঁ অ্যাবসলিউটলি সহি তুমি সঠিক কথা বলেছো চারজনকে ডেকে আলাদা করে বলল মা আমি প্রত্যেককে একটা করে প্রশ্ন করব মেহরবানি করে তোমরা যদি সঠিক অ্যানসার যে দিতে পারবে বুঝে নেব সেটা ইমামদার আর যাদের অ্যানসার ভুল হবে তারা হলো মুমিনা মুমিনা না তারা বিদায় হয়ে যাবে ছাঁটাই হয়ে যাবে বুঝতেছেন তো প্রথম বিবিকে ডাকতে বলল মা এটাই তোমার কাছে প্রথম প্রশ্ন এটাই তোমার কাছে শেষ প্রশ্ন তুমি যদি অ্যানসার সঠিক করো বুঝে নিব তুমি ইমানদার আর অ্যানসার যদি সঠিক না হয় তোমার থাকার ভাগ্য হবে না তালাক নামক জিনিস তোমার কপালে জুটে যাবে তুমি কি অ্যানসার দেওয়ার জন্য প্রস্তুত আছো মেয়েটা ডাক দিয়ে বলল হুজুর আমি অ্যানসার দেওয়ার জন্য প্রস্তুত আছি আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর ডাক দিয়ে বলল মা বলো তো দেখি বলো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত প্রথম বিবি কাল বিলম্ব দেরি করে না ডাক দিয়ে বলে হুজুর দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ হলো 17 রাকাত এ দুই হাত থেকে বলেন আল্লাহু আকবার ونزل عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين দেখো পাকিস্তানি জিয়া মরল দুর্ঘটনায় ভাই বিমানপুরে ছাই হইল কোরআন কথা কন না কেন দেখো পাকিস্তানি জিয়া মরল দুর্ঘটনায় ভাই বিমানপুরে ছাই হইল কোরআন পড়ে নাই আল কোরআনের বিজয় নিশান আল কোরআনের বিজয় নিশান তাম বিশ্বে বিদ্যমান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আলোচনা চলবে না বন্ধ সকলে জোরে বলেন চলবে না বন্ধ কতক্ষণ চলবে সারা রাত কথা কয় না সারা রাত পোলা কিন্তু ঠান্ডা হয়ে যাবে একজন মানা করতেছে জি পোলা ঠান্ডা হয়ে গেলে হবে না সারা রাত নয় ওয়াজতে এক কথা কথা লাভ আছে জি 12টা পর্যন্ত এটা ভালো কথার কথা বলছে জি এটা সমঝোতা আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির খেয়াল করেন প্রথম বিবি বলল 17 রাকাত বলেন তো ফজরের নামাজ 2 রাকাত না কয় রাকাত 2 রাকাত না জোহরের স্যার ঠিক আছে তো আসরের স্যার কি ভুল হলো নাকি তাহলে স্যার স্যারে 18 2 কত হলো আর মাগরিবের হলো 3 13 আর এশার হলো 4 17 কি ঠিক আছে নাকি ডাক দাও বলে মা দলিল দাও 17 রাকাতের দলিল দাও প্রথম বিবি ডাক দাও বলে হুজুর 17 রাকাতের দলিল আমি দিব কেন আল্লাহ রাব্বুল আলামিন সরে 1450 বছর আগে কোরআনের মধ্যেই দলিল দিয়েছে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ 17 রাকাত চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার দুই নাম্বার বিবিকে ডাক দে বলে মা বলো তো দেখি বলো এটাই তোমার কাছে প্রথম প্রশ্ন এটাই তোমার কাছে শেষ প্রশ্ন অ্যানসার যদি সঠিক হয় তুমি ইমানদার মুমিনা হিসেবে গণ্য হবে আর অ্যানসার যদি ভুল হয় তোমাকে তালাক দেওয়া হবে দ্বিতীয় বিবি বলল হুজুর আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন হুজুর ডাক দে বলো মা বলো তো দেখি বলো
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত দুই নাম্বার বিবি কাল বিলম্ব দেরি করে না ডাক দে বড় হুজুর দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে ফরজ নামাজের রাকাতের সংখ্যা হলো 11 আল্লাহু আকবার বলেন আরো জোরে বলেন আল্লাহু আকবার وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ সূরে আয়েশা জালালে নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দ রই সেলাসা মুন্দা গুলা ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা সূরে আয়েশা জালালে নির্ভীক সৈনিকেরা আল্লাহু আকবার শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো শাহ পরানির স্বপ্ন ছিল আল হাদিসের জ্বলবে আলো সেই আলো ছড়াইয়া দিতে বিপ্লবেরই মশাল জ্বালা ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা আল্লাহু আকবার কষ্ট হচ্ছে আমার আপনাদের মনোযোগ আছে তো নাকি বলেন মা দলিল দাও 11 রাকাত কেমনি হইলো দুই নাম্বার বিবি ডাকদা বলে হুজুর দলিল আমি দিব কেন 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক দৌলতের মধ্যে নিজেই দলিল দিয়েছে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজের রাকাতের সংখ্যা হলো 11 জোরে কর মারহাওয়া তিন নাম্বার বিবিকে ডাকদে বলে মা বলো তো দেখি বলো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত তিন নাম্বার বিবি কাল বিলম্ব দেরি করে না ডাকদে বলে হুজুর দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে ফরজ নামাজের রাকাতের সংখ্যা হলো 15 জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার মা দলিল দাও কিভাবে পাইলা কিভাবে বুঝলা কিভাবে তুমি জানলা 15 রাকাত হয় তিন নাম্বার বিবি ডাক দেবাল হুজুর এই 15 রাকাতের দলিল আমাকে দেওয়া লাগবে না এ দলিল আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগেই কোরআনের মধ্যে দিয়েছে যেই কিতাবটা হলো মানুষের হেদায়েতের কিতাব নবী রাসূলের দরজা বন্ধ এখন আছে কোরআন এ কোরআন মানবে যারা হেদায়েত পাবে তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে তারা ঠিক কিনা বলেন আপনারা আল্লাহ পাক জানাইদান হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া মাউইজাতুন লিল মুত্তাকি তাহলে প্রথম বিবি কয় রাকাত বলল কয় জোরে বলেন একটু একসঙ্গে বলেন বা প্লিজ আপনারা কষ্ট পাচ্ছেন তাহলে বলেন কয় রাকাত দুই নাম্বার বিবি কয় রাকাত 11 আর তিন নাম্বার বিবি কয় রাখা 15 চার নাম্বার বিবি যার পাওয়ার বেশি জোরে বল কি বেশি এই চার নাম্বার ডাক দে বলছে মা বলো তো দেখি বলো দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজ কয় রাকাত যার পাওয়ার বেশি ডাক দে বলে হুজুর দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে ফরজ নামাজের রাকাতের সংখ্যা হলো 21 রাকাত পাওয়ারও বেশি রাকাতও বেশি কথা বল না কেন জোরে বল না কেন ঠিক কিনা হুজুর আশ্চর্য হয়ে গেল মা দলিল দাও কিভাবে পাইলা এটা বুঝে দাও চার নাম্বার বিবি ডাক দে বলে হুজুর দলিল আমাকে দেওয়া লাগবে না দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ যে 21 রাকাত এর দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই দিয়েছে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার ওরা মুসলিম তুই আজও কেন বসে চারিদিকে ওই মা বন্ধের কান্নার আওয়াজ আসে আবার চতুর্দিকে ভরে গেছে দেখো মুসলমানির লাশে ওরে মুসলিম তুই আজও কেন বসে নাক কান বুঝে বোবার মতো থাকবি কতকাল দুনিয়ার এই স্বার্থের লোভে হইয়া মাতাল আজকে তোর চেহারাই বীর খালিদের আজকে তোর চেহারাই বীর খালিদের আজকে তোর চেহারাই বীর খালিদের প্রতীক ছবি ভাসে ওরে মুসলিম তুই আজও কেন বসে